আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সটা সম্পর্কে একটা খুবই বিস্তারিত ধারণা দিতে চাই আমাদের এই কোর্সের মধ্যে কি কি আছে আমরা যে বলছি ভিডিও আছে ট্রান্সক্রিপ্ট আছে নোট আছে অডিও বুক আছে আর অনেক ধরনের জিনিস আছে এই সব ধরনের জিনিসগুলো আসলে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন কিভাবে এই জিনিসগুলো আপনার উপকারে আসবে বা এই কোর্সটা কি আসলেই আপনার জন্য না এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে একটু সাহায্য করার জন্য আমি ভাবলাম যে আজকে আমি এই পুরো কোর্সটা আপনাদের সামনে একদম বিস্তারিত তুলে ধরি সো চলুন আমরা তাহলে কোর্সটার ভিতর ঢুকে যাই এবং ঢুকে দেখি যে এই কোর্সটাতে কি কি রয়েছে তো আমরা যখন কোর্সটার ভিতর ঢুকে যাই আমরা দেখতে পারি যে এখানে মাধ্যমে আমরা আমাদের কিন্তু ইংরেজি জানা লাগে বা ইংরেজি ব্যবহার করা লাগে ব্যাংকে কথা বলা লাগতে পারে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য লাগতে পারে হয়তো আপনি হোটেলে গিয়ে কথা বলতে চান ইংলিশে হয়তো ফোনে কথা বলতে চান খেয়াল করে দেখবেন এখানে ব্যাংক তারপরে হোটেল তারপরে অ্যাপয়েন্টমেন্ট বুক করা তারপরে হয়তো আপনি ইংরেজিতে অভিযোগ করা শিখতে চান এই ধরনের অনেকগুলো দৈনন্দিন জীবনের সিচুয়েশন গুলোকে মিলিয়ে আমরা এই কোর্সটা রেডি করার চেষ্টা করেছি আপনি যখন এই কোর্সটার ভিতর ঢুকবেন আপনি ভর্তি হয়ে যাবেন ভর্তি হওয়ার পরে যখন কোর্সটার ভিতর ঢুকবেন এরপরে দেখবেন যে প্রত্যেকটা লেসেন কে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি একদম প্রথমে যেটা আছে আমরা যদি এটা দিয়ে শুরু করি যে কিভাবে আপনি ইংরেজিতে একজন নতুন বন্ধু বানাতে পারেন তো খেয়াল করে দেখবেন এটা কিন্তু অনেক কমন একটা সিচুয়েশন অনেক আমরা নতুন বন্ধু বানানোর চেষ্টা করি বিদেশে গেলে আমাদের নিউ ফ্রেন্ডস বানানো লাগতে পারে নতুন বন্ধু বানানো লাগতে পারে বা হয়তো আমরা এমনি একজন ফ্রেন্ডের সঙ্গে ইংরেজিতে কথা বলতে চাই সেই ক্ষেত্রে কিন্তু একদম প্রথমে আপনি আপনার সামনে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ভিডিও ভিডিওটাকে যদি আমরা প্লে করি তাহলে খেয়াল করে দেখবেন যে এখানে আপনি প্লে দিলেন আর

উপরে উঠেছে নাকি স্পোকেন ইংলিশের লেভেলটা এখনো মোটামুটি আমরা আগের লেভেলে আটকে আছি খেয়াল করে দেখবেন এখানে একটা কুইজ ওপেন হলো আমরা জাস্ট আমি এখানে কিন্তু অনেকগুলো অ্যান্সার ভুল হতে পারে আমি দেখে উত্তর দিচ্ছি না বাট আপনি মনে করেন যে এরকম উত্তর দিয়ে আপনি কুইজটা দিয়ে দিলেন কুইজটা দেওয়ার পর কুইজ সমাপ্ত করুন আপনি দিয়ে দিলেন এরপরে কিন্তু আপনাকে সাথে সাথে তারা জানিয়ে দিবে যে আপনি কিরকম পারফর্ম করেছেন আপনার স্কোর কত আপনার কতটুকু সময় লেগেছে সেটা তো নিজেকে যাচাই করে নেওয়ার জন্য কিন্তু এটা খুবই ভালো একটা উপায় এরপরে মনে করেন যে আপনি খুবই দ্রুত অডিও বুক শুনতে যাচ্ছেন মনে করেন আপনি বাসে আছেন হয়তো বা ট্রাফিকে আটকে আছেন আপনি যাচ্ছেন ভিডিও না দেখে আপনার ভিডিও দেখার হয়তো এম বি নাই আপনি তাহলে কিন্তু খুবই সহজে অডিও বুক শুনে নিতে পারবেন অল্প করে আমরা একটু শুনে নিই কিভাবে ইংরেজিতে নতুন বন্ধু বানাবেন হাই হাউ আর ইউ সো কালকে দেখবেন এখানে কিন্তু আপনি প্রত্যেকটা लेसनে এরকম একটা অডিও বুকও পাবেন যে অডিও বুকের মাধ্যমে আপনি পুরো लेसन সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারবেন আপনি যদি ভিডিও দেখার সময় না থাকে হয়তোবা এমবি নেই এই ধরনের সিচুয়েশনগুলোতে আপনি খুব দ্রুত একটু রিভাইজ করে ফেলতে চাচ্ছেন এই ধরনের সিচুয়েশনেও কিন্তু অডিও বুক খুবই কাজে আসে আরেকটা জিনিস যেটা আমাদের অনেক বেশি কাজে আসবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট মনে করেন আমাদের ক্লাসে একটা ফ্রেন্ড থাকে না যে সব কিছু অনেক সুন্দর করে নোট করে ফেলে আপনার কিন্তু এখন আর ওই ফ্রেন্ডের প্রয়োজন হবে না কারণ ওই ফ্রেন্ড এখন থেকে আমি আমি পুরো ক্লাস এই যে ভিডিওতে এত কিছু পড়ালাম অডিও বুকে আপনি এত কিছু শুনলেন এই পুরো ক্লাসের কিন্তু একটা লিখিত নোট আপনার জন্য রেডি করে রেখেছি আমি এই লিখিত নোটের মধ্যে আপনি পুরো ক্লাসের আপডেটটা পেয়ে যাবেন যে আমি ক্লাসে কি কি পড়ালাম সব কিছু আপনার জন্য জাস্ট একটা রিটেন ফর্ম্যাটের মধ্যে আমি আপনার জন্য রেডি করে রেখেছি ট্রান্সক্রিপ্টের মাধ্যমে সো পুরো ক্লাসের আপডেটটা কিন্তু আপনি ট্রান্সক্রিপ্টের মাধ্যমে লিখিত রূপে অ্যাজ ওয়েল আপনার সামনে পেয়ে যাচ্ছেন লাস্ট আপনি আরেকটা যেটা খুবই মজাদার জিনিস পাবেন সেটা হচ্ছে একটা নোট অনেক সময় হয় না যে আমরা চাচ্ছি যে আমাদের পুরো ক্লাসের একটা শর্টকাটের মতো আমাদের সামনে যদি থাকতো এত কিছু পড়লাম এত কিছু দেখলাম আমি চাচ্ছি যে পুরো ক্লাসের একটা শর্টকাট আমার সামনে আসুক বা পুরো ক্লাসের একটা একদম সংক্ষেপে আমি আমার ক্লাস সম্পর্কে আমি কি কি পড়লাম সেটা আমি জানতে চাই তো সেটাও কিন্তু আপনাদের জন্য নোটের মাধ্যমে রয়েছে আপনি যদি একটা নোট আপনার সামনে পেতে চান তাহলে কিন্তু আপনি খুবই সহজে এই যে সামনে আপনার জন্য আমরা যে নোটটা রেখেছি এই নোটটা পড়েও কিন্তু আপনি এটা নিয়ে খুবই আমেজিং একটা ধারণা নিয়ে ফেলতে পারবেন যে মনে করেন আপনার খুব দরকার যে শর্টকাটের মাধ্যমে আপনি শিখে ফেলতে চান সংক্ষেপে পুরো লেসনে কি নিয়ে কথা বলা হয়েছে সেটা যদি আপনি জেনে ফেলতে চান তাহলে কিন্তু আপনি খুবই সহজে এই নোট গুলো ব্যবহার করতে পারবেন এই নোটগুলোতে আমরা যেটা করার চেষ্টা করেছি হলো যে সবকিছু একদম সংক্ষেপে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করা সো আর বেশি দেরি না করে উপরে যে ক্যাপশনে দেওয়া একটা লিঙ্ক আছে না সেই লিঙ্কে গিয়ে এই কোর্সটিতে ভর্তি হয়ে যান আপনাদের স্পোকেন ইংলিশের যাত্রাকে আরো কত ভাবে সহজ করা যায় এর উপর কিন্তু আমরা দৈনন্দিন কাজ করে যাচ্ছি এবং তারই একটা চেষ্টা হলো এই কোর্সটা এই কোর্সটার মাধ্যমে আমরা যাচ্ছি যে আপনারা যেখানেই যে যেখানেই থাকেন না কেন হাতে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে সেখান থেকেই আপনারা স্পোকেন ইংলিশটা খুবই সহজে শেখা শুরু করে ফেলতে পারবেন সো উপরে ক্যাপশনে দেওয়া লিংকে যান এবং আজই আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যান